বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। গৌরবের সঙ্গে প্রথম কাজ, ও তো খুব মিষ্টি ছেলে, ন্যাচারালি আমার খুব ভালো লেগেছে। এবং এই পুরো টিম, হোল টিমের সঙ্গে কাজ করেই আমি খুব এক্সাইটেড, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষের কাজ খুব সুন্দর এবং প্রত্যেকটা মানুষ খুব সুন্দর। খুবই ভালো লাগছে, আর যখন সিনেমা হল খুলেছে তখন সবার মানে ফার্স্ট ডে ফার্স্ট শো অনেক কিছু আমি নিজে একাকে এসে দেখেছি, খুবই এনজয় করেছি। তারপরে আইম্যাক্সে, এখন আইনক্স এক্স খুলে গেছে, তো সব জায়গায় খুব এনজয় করে ছবি দেখার পর যখন নিজে ছবি রিলিজ করে তো এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, যেটা আজকে হচ্ছে। আপনারা দেখুন, জানান একান্নবতী কেমন লাগছে। মৈনাকদা পরিচালনা করেছে, SBF রয়েছে তার সঙ্গে, ডেফিনেটলি তো ভালো হবেই। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা জানাবেন। আমি তো পছন্দ করি, আমি মোটা বলে তুই তো ফেভার করছিস আমার জন্য। 70% যে অকুপেন্সি হয়েছে তাতে আমি খুবই এক্সাইটেড, তার কারণ হচ্ছে যে মানুষ আবার হলে ছবিটা দেখতে আসছে। তো সেই জন্য আমি এর আগের দিন যখন ছবি দেখতে এসেছিলাম তখনই দেখছিলাম যে 70% লোক হলে এসেছে, এবং আমার খুব ভালো লাগছিল। এবং আমার মনে হচ্ছিলো যে আমাদের ছবিটা যখন রিলিজ হবে তখন মানুষ ছবিটা দেখতে আসবে, কারণ আমি বিগ ডেজে ছবি দেখতে এসেছিলাম, সেদিনই প্রায় 60% অকুপেন্সি ছিল। আর আমার আমি খুব এক্সাইটেড, আমি খুব আশাবাদী যে 70% যে এই মানে ক্যাপাসিটি করে দিয়েছে এতে প্রচুর মানুষ আমাদের ছবিটা। মহিয়াদা হচ্ছে প্রচণ্ড ফ্রেন্ডলি, মানে মহিয়াদার সাথে কোনো চিন্তার কোনো বিষয় নেই, মানে খুব মানে ছেড়ে দিয়ে আর কি বলছে তুমি করো, কোনো প্রবলেম নেই, মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এটা ফার্স্ট কাজ করলাম ওনার সাথে, কোনো প্রবলেম হয়নি আমার, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে একটা অন্যরকম একটা পরিবারের গল্প, যে পরিবারটা হয় মানে কোথাও গিয়ে আলাদা হয়ে গেছিলো, আবার জোটে, তার মাঝে অনেক অনেক টুইসেন টানা নতুন নতুন ঘটনা রয়েছে যেগুলো মানুষদের আর কি ভাবা হয়। আমার জীবনটা একটা তাসের ঘর, সব শুধু ভেঙে পড়ছে, পারছি না স্ট্রং হতে। আশাবাদী একটু বাঙালিয়ানা নিয়ে, একটা পরিবার নিয়ে, একটা একান্নবর্তী পরিবার নিয়ে, একটা অল্প বিষয়ের একটা সূক্ষ্ম ছবি, আশা করি বাঙালির ভালো লাগবে। এক্সাইটেড, টেনশন হচ্ছে। ঋতুদাকে ভেবে, ঋতুদাকে দেখে বাংলা ছবি করতে এসেছিলাম, ঋতুদাকে উৎসর্গ করে, ঋতুদার গোটা ফিল্মোগ্রাফিকে উৎসর্গ করে এই ছবিটা। ঋতুদার কেমন লাগবে আমার জানবার ইচ্ছে রইল, বাঙালি কীভাবে গ্রহণ করে সেটা জানবার ইচ্ছে। প্রায় 3 বছর পর থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে একটা ছবি, তো ডেফিনেটলি খুব এক্সাইটেড। আর নার্ভাসটা আরও বেশি, কারণ মনে হতো যে হয়তো প্রথম ছবি যখন ভাবলাম, যখন প্রথম ছবি বেরিয়েছিল হলে ভেবেছিলাম হ্যাঁ হয়তো এতটা টেন্স লাগছে, এরকম পেটের মধ্যে বাটারফ্লাইটা গুড়গুড় করছে, কারণ প্রথম ছবি, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব। কিন্তু বিশ্বাস করো সেটা হয়নি একবারও, কারণ প্রথম ছবিতে কারোর কোনো ব্যাগেজ থাকে না, কোনো এক্সপেকটেশন থাকে না, কিন্তু দর্শকরা এত ভালোবাসা দিয়েছেন না লাইফে, তো তাই জন্য এক্সপেকটেশনটা তাদেরও মনে হয় একটু বেড়েছে, আর প্রেশারটা তাই জন্য আমারও বেড়েছে। ছবিটা খুব ভালোবেসে বানিয়েছি আমরা সবাই, তো আই জাস্ট হোপ, দর্শকদের একটাই কথা বলবো, প্লিজ বাংলা ছবিকে সাপোর্ট করুন, হলে আসুন, আর যা যা কোভিডের প্রিকশনস হয় সেগুলো মেনে চলুন, বিশ্বাস করুন ঠিকভাবে স্যানিটাইজ করা হচ্ছে হলস, তো নির্দ্বিধায় সাবধানতা অবলম্বন করে আসুন, ছবিটা দেখে যান, আর প্লিজ জানান কেমন লাগলো। আপনি আসুন, আমি ভালো চা খাব। ওকে, চা এর কি হচ্ছে? চা অনেক অনেক সুন্দর মুহূর্ত নিয়ে এই সিনেমাটা আমরা খুবই ভালোবেসে বানিয়েছি, আমার জন্য স্পেশালি খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমার প্রথম ছবি, তো আপনারা প্লিজ আসবেন, ইউ নো, টেক অল দ্য সেফটি অ্যান্ড প্রিকশনস, মাস্ক, স্যানিটাইজার, ডাবল ভ্যাকসিনেশন ইউজ করবেন, তারপরে ছবি দেখতে আসবেন, কারণ কি হলেই তো ছবি দেখার আসল আনন্দটা। তো প্লিজ কাম ওয়াচ মুভিজ, বলুন কেমন লেগেছে আপনাদের সিনেমাটা, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট, থ্যাংক ইউ সো মাচ। এই তুমি 91 মানে জানো তো? 91 পরিবার মানে একে অপরকে বোঝা, মানে একসঙ্গে ব্যালেন্স করে চলা,
আর সেটা একান্নবর্তী হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক বা যেটাই হোক না কেন, সব জায়গায় এই ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক মানে সেটাই আমার কাছে মনে হয় যে কি একমাত্র কি টু এনি হ্যাপি ফ্যামিলি। একান্নবর্তীর সব মানে পুরো টিমকে আমি জানি আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন, বিকজ আই হ্যাভ কাম হিয়ার টু ওয়াচ দিস ফিল্ম, আই হ্যাভ কোয়াইট লাইটেড। সো আমার মনে হয় যে আপনাদের সবার খুব ভালো লাগবে, তার উপর এত সুন্দর একটা গল্প, এত সুন্দর হিউম্যান ইমোশনস নিয়ে পুরো গল্পটা রয়েছে। সো আই থিঙ্ক আপনারা সবাই দেখলে আপনার সবার খুব ভালো লাগবে, সো প্লিজ টু ওয়াচ দিস মুভি। দর্শকদের একটা কথাই বলবো, হলে এসে ছবিটা দেখুন। একান্নবর্তী সত্যিই আপনাদের পরিবারের একটা ছবি, আমাদের সকলের পরিবারের একটা ছবি, সকলের পরিচিত একটা গল্প, সুতরাং অবশ্যই হলে এসে ছবি। দর্শকদের বলবো যদি আসো, আমার মনে হয় রিলেট করতে পারবে এই ধরনের একটা ছবির সঙ্গে, তোমাদেরই পরিবারের গল্প, এসো, ভালো লাগবে। দর্শকদের বলবো আপনারা খুব ভালো থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে। আমার সাথে খুব ভালো যোগাযোগ রয়েছে সোশ্যাল মিডিয়াতে, অনেক সবসময় মাঝে মাঝে দেখা হয়, মানে কথাবার্তা হয়। তো সাবস্ক্রাইব করবেন আর জানাবেন আমাদের সিনেমার সম্পর্কে কেমন কী লাগছে না লাগছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।